ন্যাড়া ছাদের গপ্পতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের জন্য মানিক বন্দ্যোপাধ্যায় লেখা গল্প টিকটিকি। গল্প পাঠে সব্যসাচী চৌধুরী। গল্পে মুখ্য ভূমিকায় জ্যোতিষার্ণব, বড় ছেলে শ্রোতা, রেবতী এবং জ্যোতিষার্ণবের বউ। গল্পের সূত্রধার আমি সৌম্য। শুরু হচ্ছে আজকের গল্প, মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা টিকটিকি। দোতলা বাড়ি, শহরের যে অঞ্চল বেজায় শহরে বলে খ্যাত ঠিক সেইখানে। তিন দিকে গাদা করা বাড়ির চাপ, আর একদিকে রাজপথের চটুল ভাজলামি। আবেষ্টনীকে লক্ষ্য করলে সন্দেহ হয় সমস্তটাই বুঝি হাই মায়োপিয়ার লীলা। তাছাড়া এমন চেহারার বাড়িটা যে দাঁড়িয়ে থাকার ভঙ্গিটা অসবর্ণ রহস্যের মতনই কুৎসিত। সস্তা মেয়ে মানুষ যেন পথিকের দিকে পিছন ফিরে দাঁড়িয়ে বিজ্ঞাপন দিচ্ছে, আমি ভীরু ও সরলা, খাঁটি গায়ের মেয়ে, তবে অসতী। বেআব্রু সমতল পিঠে পুরনো বাদামি রঙের আবরণটা চোখেই পড়তে চায় না, প্রাচীনতার ছাপ এত বেশি। দোতলা বাড়ি বটে, একতলা দোতলায় কিন্তু সিঁড়ির যোগাযোগ নেই। তিনটি সদর দরজার ডাইনেরটা দিয়ে ঢুকলেই খাঁচাবন্দি দোতলার সিঁড়ি। অকারণ নড়াচড়ার একটু স্থান অবশ্য আছে, কিন্তু সিঁড়ি বেয়ে দোতলায় ওঠা অথবা পথে ফিরে যাওয়া ছাড়া উপায় নেই কোনো দিকেই। দোতলায় থাকেন ইতিহাসের প্রফেসর। সদর দরজাটির পাশে ছোট পিতলের ফলকে লেখা এমএ। একতলায় থাকেন জ্যোতিষার্ণ। বাকি দুটি সদর দরজার ওপরে কাঠের ফ্রেম লাগানো রঙিন টিনের মস্ত সাইনবোর্ডে তিনি প্রথিত যশা। দুটি দরজাই একটি ঘরের, যার বেশিরভাগ জ্যোতিষার্ণবের গণনালয়, বাকিটুকু অন্দরের প্যাসেজ। তিনটি সদর দরজার মাঝেরটি দিয়ে ঢুকলেই ডাইনে দোতলা সিঁড়ি আড়াল করা দেওয়াল, আর বাঁয়ে দুটি বই ভরা আলমারির বেয়াবরু পিঠ। এগিয়ে এগিয়ে যখন অন্দরের দরজা ডিঙিয়ে জ্যোতিষার্ণবের আবছা অন্ধকার স্যাঁতস্যাঁতে অন্দরে পদার্পণ না করে প্রায় আর উপায়ই থাকে না, তখন দেখা যায় আলমারির দেওয়াল একেবারে অন্দরের দেওয়ালে গিয়ে ঠেকেনি, ফাঁক আছে হাতখানিক। এই ফাঁকটুকু দিয়ে জ্যোতিষার্ণব নিজে আর তার নিজের লোক অন্দর থেকে গণনালয় যাতায়াত করে। বাইরের লোক আসে তিন নম্বর সদর দরজা দিয়ে। এসে ডাবল চৌকির ময়লা ফরাসেই হোক বা ওই অয়েল ক্লথ মরা টেবিলের সামনে কাঠের চেয়ারেই হোক, সেখানে বসে বসে চারিদিকে তাকায়। বিশ্বাস অবিশ্বাস, শ্রদ্ধা অশ্রদ্ধা, আশা নিরাশার ভারে বিব্রত চোরের মতন তাকায়। যা চোখে পড়ে তাই মনকে নাড়া দেয়, দেওয়ালের টিকটিকি পর্যন্ত। সস্তা মেয়ে মানুষ যেন পরপুরুষের দৃষ্টি নিয়ে নিজের সমালোচনা করছে, আমার কি উপায় হবে? আসলে এছাড়া প্রশ্নও নেই জগতে, সবকিছুতেই এই সমস্যারই ছাপ মারা। ভবিষ্যৎ কি সবকিছুকে গ্রাস করে নেই? জ্যোতিষার্ণব কপালে চন্দনের ফোঁটা দেওয়ার সময় তার ছেলেমেয়ের মা মাথা কাত করে চোখ উল্টে দেয়, মোটা আলগা ঠোঁট দুটিকে টান করে হাসে। জ্যোতিষার্ণবের অপরাধ 7 বছর আগে এই ভঙ্গি তাকে ভুলিয়েছিল। তবে কেবল ভঙ্গি নয়, সেই সঙ্গে সে জিজ্ঞাসাও করে, আমি মরলে তোমার কি উপায় হবে? জিজ্ঞাসা করে সকালবেলা, আর মরে যায় সেই সন্ধ্যার কাছাকাছি সময়। তবু মনে হয় প্রশ্নটা জিজ্ঞাসা করেই যেন সে মরে গেল। অতীত বর্তমান ভবিষ্যৎ যার নখদর্পণে, সেও বুঝতে পারে না যে ব্যাপারখানা কি। তার ছেলেমেয়ের মা মরণের কথা বলবে মনে করার আগেই মাথার ওপর কড়িকাঠে যে টিকটিকিটা ল্যাজ নড়তে আরম্ভ করেছিল, তার ছেলেমেয়ের মা মরণের কথা বলার পরে সেই টিকটিকিটাই যে আরেকটা টিকটিকিকে তার ছেলেমেয়ের মা হতে ডেকেছে,
এইটুকু কেবল জ্যোতিষার্ণব জানে না। কিন্তু তাতে কি বা যায় আসে? আর সব তো তার জানা আছে, যা কিছু মানুষের জানা দরকার। ওই জ্ঞানটুকু লাভ করলেই কি তার মনের এ ধাঁধা মিটে যেত যে তার ছেলেমেয়ের মা মরবে বলে টিকটিকিটা ডেকেছিল? অথবা টিকটিকিটা ডেকেছিল বলেই তার ছেলেমেয়ের মা মরে গেছে? ছেলেমেয়েরা ছোট, বড় ছেলেটি প্রথম ভাগের বানান শেখে, ছোট ছেলেটি শেখে কথা বলতে। এদের মাঝের খানেরটি অবশ্য মেয়ে, বোবা বলে সে কথা বলতে শেখেনি। মার সম্বন্ধে তাই প্রশ্ন করে শুধু বড় ছেলেটি। মা কোথায় গেছে বাবা? স্বর্গে। এই বলে প্রমাণের জন্য জ্যোতিষার্ণব কান পেতে থাকে। টিকটিকি বাড়িতে আট দশটার কম তো নেই, কিন্তু একটাও জ্যোতিষার্ণবের কথায় সায় দেয় না। নিজের ভুল বুঝতে পেরে নিজেকে বোকা মনে করায় লজ্জায় করুণভাবে একটু হেসে জ্যোতিষার্ণব নিজে নিজেই কয়েকবার মাথা নাড়ে। স্বর্গে যদি গিয়েও থাকে তার ছেলেমেয়ের মা, এতদিনে সেখানে পৌঁছে গেছে। অতীত ঘটনার সঙ্গে কি সম্পর্ক টিকটিকির? যে তার ছেলেমেয়ের মা স্বর্গে গেছে এ কথা বললে সঙ্গে সঙ্গে সায় না দিয়ে টিকটিকি থাকতে পারবে না। তাছাড়া স্বর্গে যাওয়া না যাওয়া তো জীবনের ঘটনা নয় মানুষের। মরে মানুষ যে স্বর্গে যায়, ইহলোকে কি সে স্বর্গ আছে? স্বর্গই নেই ইহলোকে। মনে মনে এত গভীর ও জটিল যুক্তিতর্ক নাড়াচাড়া করেও কিন্তু সন্দেহ যায় না। তার ছেলেমেয়ের মা স্বর্গে যায়নি বলেও তো চুপ করে থাকতে পারে ত্রিকালদর্শী টিকটিকিগুলি। স্বর্গে গিয়ে থাকলে অন্যগুলি না হোক, যে টিকটিকিটা তার ছেলেমেয়ের মায়ের মৃত্যুর কথা ঘোষণা করেছিল সেটা অন্তত একবার ডেকে উঠত। হোক না অতটুকু জীব, একবার যে অতখানি জ্ঞানের পরিচয় দিয়েছে তার কি এতটুকু কাণ্ড জ্ঞান নেই? জ্যোতিষার্ণবের বিপদ হল এই, সে জানে তার ছেলেমেয়ের মার স্বর্গে যাওয়া নিষেধ। অবিবাহিতা বৌদের জন্য স্বর্গ নয়, কিন্তু কুমারী জীবন থেকে একজন পুরুষের জন্য যারা সারাটা জীবন কাটিয়ে দেয়, তাদের জন্য কি স্বর্গে যাওয়ার কড়া ব্যবস্থা একটু শিথিল হয় না? তার ছেলেমেয়ের মার পারলৌকিক জীবন সম্বন্ধে এইটুকুই আশা ভরসা জ্যোতিষার্ণবের। মার জন্য ছোট ছেলেটা ককায়, মেয়েটা বোবা কান্না কাঁদে, বড় ছেলেটা কাঁদে আর জিজ্ঞাসা করে, মা কোথায় গেছে বাবা? জিজ্ঞাসা করে গণনালয়ে তিনজন ক্লায়েন্টের সামনে। জ্যোতিষার্ণব দেওয়ালে টাঙানো যোগিনী চক্রের পাশে নিষ্পন্দ টিকটিকিটার দিকে একবার তাকিয়েই উঠে দাঁড়ায়। ক্লায়েন্টদের সবিনয় বলে, একটু বসুন, আসছি। এই বলে ছেলেকে নিয়ে অন্দরে শোবার ঘরে ঢুকে দেওয়ালে আর সিলিংয়ে ব্যাকুল দৃষ্টিতে খুঁজে বেড়ায় তার টিকটিকিকে। সেদিন ঘরে যা কিছু ছিল আজও সবই তাই আছে, কেবল নেই শৃঙ্খলা আর নেই সেই টিকটিকিটা। শৃঙ্খলা সত্যই নেই, শৃঙ্খলা লুকিয়ে থাকে না, কিন্তু টিকটিকি তো ফাঁকে ফোঁকড়ে জিনিসপত্রের আড়ালে অনায়াসে লুকিয়ে থাকতে পারে, অতটুকু একটা জীব টিকটিকি। একটু আশ্চর্য হয় জ্যোতিষার্ণব, ছেলেকে বলে, কি বলছিলি তুই খোকা? বাপের কোলে উঠে ছেলের মন এতক্ষণে শান্ত হয়েছে। কখন বাবা? ওই অফিসে ঢুকে কি বললি না আমাকে? কিছু বলিনি তো। ছোট বোন আর ভাইটি বাপের যে লোমশ বুকখানায় আজকাল রাজত্ব করে, সেইখানে উঠে স্মৃতিভ্রংশ হওয়ার বয়স খোকার পার হয়ে যায়নি। তবে বয়সের তুলনায় ওজনটা হয়েছে অস্বাভাবিক। ছেলেকে জ্যোতিষার্ণব মেঝেতে নামিয়ে দেয়, মৃদু স্বরে সন্তর্পণে বলে, তোর মার কথা কি জিজ্ঞেস করলি না? মা কোথায় গেছে বাবা? বোমা নিয়ে খেলা করবার মতন অসহায় সাহসের সঙ্গে জ্যোতিষার্ণব বলে, নরকে।
এই বলে সে কান পেতে থাকে। কানে আসে ছোট ছেলেটার কান্না। দোতলায় ইতিহাসের প্রফেসরের স্ত্রীর হঠাৎ গাওয়া দুলাইন গান, রাজপথের চটুল ফাজলামি। বড় ছেলেটা বাপের মুখ দেখেই বোধহয় কেঁদে উঠবার উপক্রম করেছিল। জ্যোতিষার্ণব চোখ রাঙিয়ে বলে, কাঁদিস না। খোকা কাঁদে না। শোন, আমি ভুল বলেছি। না না, তোর মা এখনো নরকে যায়নি। যাবে যাবে যাবে, বুঝলি, যাবে, ভবিষ্যতে যাবে। আবার আবার জ্যোতিষার্ণব কান পেতে থাকে। বড় ছেলেটা কেঁদে ওঠা মাত্র সে হাত চাপা দেয় তার মুখে। কানে আসে ছোট ছেলেটার থেমে আসা ছাড়া ছাড়া কান্না। দোতলায় ইতিহাসের প্রফেসরের স্ত্রীর থেমে আসা দুলাইন গানের দুর্বোধ্য গুনগুনানো সুর, রাজপথের চটুল ফাজলামি আর টিকটিকির ডাক। সেই টিকটিকিটা নয়, সে যাকে সেদিন তার ছেলেমেয়ের মা হতে ডেকেছিল সেইটা। দুটি টিকটিকির আকারে, চামড়ার রঙে, চালচলনে পার্থক্য অবশ্য অনেক আছে, কিন্তু কিন্তু সব টিকটিকির যে এক রা। মনে যার ব্যথা থাকে তার শখ চাপে মনের কথা বলবার। মনের ব্যথা যে মনকে কামড়ায় এটা তারই এক লক্ষণ। যার ছেলেমেয়ের মা নরকে যাবে, মনে তার ব্যথা থাকা স্বাভাবিক। জ্যোতিষার্ণব তাই হাত দেখাতে, ঠিকুজি মেলাতে, ভাগ্য গণনাতে, মাদুলিক অবজ বিধান ব্যবস্থা নিতে, পূজা পার্বণ শান্তি সস্তয়ন নির্বাহের আহ্বান জানাতে যারা আসে তাদেরও যেমন মনের কথা বলে, শুধু দেখা করতে যে বন্ধুরা আসে তাদেরও ঠিক তেমনই মনের কথা বলে। জ্যোতিষ বচনের মতন মনের কথা বলার কথা তার প্রায় মুখস্থ হয়ে গেছে। এ যুগের মানুষের অবিশ্বাস প্রবণতা দিয়ে আরম্ভ করে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেও যে কেউ বিশ্বাস করতে চায় না। এ পর্যন্ত আস্তে আস্তে জ্যোতিষার্ণবের মুখ বড় বিমর্ষ হয়ে যায়, গভীর আর্তবিষাদের ছাপ। আর তাছাড়া গলাও কাঁপে। ফরাসে বা চেয়ারে যেখানেই তার শ্রোতা বসে থাক, কথার চেয়ে কথার সুর আর জ্যোতিষার্ণবের চেয়ে তার মুখের ভাব শ্রোতাকে বিচলিত করে বেশি। জ্যোতিষার্ণবের ভণ্ডামিতে যেন আর বিশ্বাস থাকে না, অন্তত তখনকার মতন। প্রমাণ? বিশ্বাসের জন্য প্রমাণ চাই? আমার নিজের জীবনেই কত বড় প্রমাণ ঘটেছে। এই তো সেদিন আমার স্ত্রী মারা গেলেন। আমি কি জানতাম না যে তিনি ওই সময় মারা যাবেন? জানতেন? গণনালয়ের টিকটিকিটা সবসময় নিজেকে প্রকাশ করে রাখে। হস্তরেখার প্রকাণ্ড ম্যাপ, রাশিচক্র, বর্ষচক্র, পতাকিচক্র, যোগিনী চক্রের ছবি, সুকেশিনীর ছবিযুক্ত কেশতৈলের দেয়ালপঞ্জি বিজ্ঞাপন, দেয়ালে বসানো তাক, জানালার চতুষ্কোণ গহ্বর, ফাঁকা দেয়াল, ছাদ, কুড়িবর্গার আড়াল, সমস্ত জায়গা পাতি পাতি করে খুঁজে তাকে আবিষ্কার করতে হয় না। একটু এদিক ওদিক তাকালেই ঠিক নজরে পড়ে। জ্যোতিষার্ণব খানিকক্ষণ আনমনে তাকিয়ে থাকে টিকটিকিটার দিকে, তারপর মাথা হেলিয়ে বলে, প্রথমে জানতাম না নিজের লোকের মৃত্যুর দিন গণনা করতে নেই, কিন্তু মানুষের মন তো বিচলিত হয়ে পড়ে। সেদিন সকালে হলো কি, তামাশা করে উনি আমায় বললেন, আমি মরে গেলে তোমার কি উপায় হবে? মানে সংসার তো একরকম তিনিই সামলাতেন, তাই পরিহাস করে বললেন আর কি, যে তিনি যদি মারা যান এসব কাজকর্মই বা কে করবে, ছেলে মেয়েকেই বা কে মানুষ করবে। যে বললেন কথাটা, সঙ্গে সঙ্গে একটা টিকটিকি ডেকে উঠল। টিকটিকি? হ্যাঁ, টিকটিকি টিকটিকি। মনে একটা খটকা বাঁধল। হস্তরেখা বিচার করে ওর বয়স জিজ্ঞাসা করলাম।
বয়স অবশ্য আমি আগে থেকেই জানতাম, বিয়ের সময় থেকেই জানতাম, তবু জিজ্ঞাসা করলাম। তারপর বললাম, এখন শুনছো, তোমার কষ্টিটা একটু বার করো তো, কালো তরঙ্গের তলায় আছে। উনি হাসতে হাসতে কষ্টিটা বার করে দিলেন। তখন আমার মন বলছে, থাকবে, কাজ নেই, মরণ যদি ওর ঘনিয়ে এসেই থাকে কি হবে তা আগে থেকে জেনে, লাভ তো কিছুই হবে না, মাঝখান থেকে কিছুদিন অতিরিক্ত মনোকষ্ট ভোগ করব। কিন্তু শেষ পর্যন্ত গণনা না করে পারলাম না। গণনার ফল দেখে আমার মাথা ঘুরে গেল। সেদিন গোধূলি বেলা পর্যন্ত ওর আয়ু, ওর দিকে তাকিয়ে মনে হলো যেন একটা শবের দিকে তাকিয়ে আছি, আর ওর ঠিক পিছনে আবছা মতন একটা। শ্রোতা স্তব্ধ, গলা শুকিয়ে গেছে তার, ভয় নয় প্রকৃত তৃষ্ণায়, কিন্তু এখন জল চাওয়া তো যায় না। জানতাম কোনো লাভ নেই, ওর বাবা ছিলেন পরম নিষ্ঠাবান সত্যবাদী পণ্ডিত, তবু একবার জিজ্ঞাসা করলাম, হ্যাঁ গো, বিয়ের সময় তোমার বয়স দু এক বছর কম করে বলা হয়নি তো, কষ্টি ঠিক আছে তো, মানে বিয়ের সময় যদি, থাকবে ওসব কথা, আপনাকে যা বলছিলাম, পার্শ্বমুখ নক্ষত্র, নয়টি পার্শ্বমুখ নক্ষত্রের একটি নাম রেবতী। ছয় মাস পর জ্যোতিষার্ণব ছেলে মেয়েদের মানুষ করবার জন্য রেবতীকে বিয়ে করে আনে। মরে গেলে স্বর্গে যাওয়ার অধিকার নিয়েই রেবতী এ বাড়িতে আসে বটে, বাড়িতে কিন্তু একটিও টিকটিকির দেখা সে পায় না। তবু সাবধানের মান নেই ভেবে জ্যোতিষার্ণব বউকে সতর্ক করে দেয়, দেখো কোনোদিন মরার কথা মুখে এনো না। রেবতী তখনও পার্শ্বমুখী, সোজা জ্যোতিষার্ণবের মুখের দিকে সে তাকাতে পারে না। জ্যোতিষার্ণব হরদম তাকায়, নিজে জটক বিচার করে সে রেবতীকে বিয়ে করেছে, বিপদ দুজনের নক্ষত্র নিয়ে, তার নিজের শতভিষা নক্ষত্র আর রেবতীর উত্তর ভাদ্রপদ নক্ষত্র, তাদের মিলনকে করেছে রাক্ষস ও নরের মিলনের মতন। এখন এই যে জ্যোতিষার্ণব, আমি এর জীবনে উদিত হয়েছিলাম কিভাবে, আর এই বা আমার জীবনে উদিত হয়েছিল কিভাবে, আজও আমি এ সমস্যার মীমাংসা করতে পারিনি। কত আর তখন বয়স হবে আমার, রেবতীর চেয়ে অনেকটাই ছোট। কিছুদিনের জন্য থাকতে গিয়েছি ইতিহাসের প্রফেসরের বাড়ি, কি ভীষণ ভাবটাই যে হয়ে গেল আমার তখন রেবতীর সঙ্গে, বয়সের তুলনায় কি প্রকাণ্ড তখন আমার দেহ, কত পরিণত মন, কারো স্ত্রীর সঙ্গে ভাব হওয়াটাই তখন আমার পক্ষে পরম আশ্চর্য বিষয়। অথচ রেবতীর সঙ্গে সারাদিন এত বেশি করিয়া তাস খেলতাম যে ইতিহাসের প্রফেসরের স্ত্রী অভিমানে আমার সঙ্গে ভালো করে কথাই বলত না। তাতে অবশ্য আমার সুবিধাই ছিল, আমায় যে ভালোবাসে তার সঙ্গে কথা বলতে আমার বড় কষ্ট হয়, মনে হয় শব্দ দিয়ে অনেক দামি কি যেন আদায় করে নিচ্ছি। আমি রেবতীর সঙ্গে করি খেলি, আর জ্যোতিষার্ণব দুবার ঘুরে গিয়ে তৃতীয়বার কাছে এসে উবু হয়ে বসে। দেখিয়ে ছোকরা তোমার হাতটা, আরে বাস, একই হাত, এত হিজিবিজি রেখা পেলে কোথায়, ভালো করে দেখতে হবে তো তোমার হাতটা, বাঁচবে অনেকদিন। তবে রেবতী আমার হাত কেড়ে নেয়। খুব হয়েছে, ছেলে মানুষকে আর ভয় না দেখালেও চলবে। অন্দর থেকে বেরিয়ে যাওয়ার সময় গণনালয়ে জ্যোতিষার্ণব আমায় পাকড়াও করে, শোনায় ভূতের গল্প, প্রথমে কান দিয়ে আরম্ভ করে শেষে আমার লোমকূপগুলিকেও আমি শোনার কাজে লাগিয়ে দিই। ক্ষুধা তৃষ্ণার তাগিদটা চাপা পড়ে যায়, তাকিয়ে দেখি রেবতী এসে আলমারির পাশের ফাঁকটিতে দাঁড়িয়ে আছে। জ্যোতিষার্ণবের গল্প শেষ হতে আমি বলি, আরেকটা। রেবতী ম্লান মুখে চুপ করে দাঁড়িয়ে থাকে। জ্যোতিষার্ণব হাসির ভান করে বলে, এবারে টিকটিকিগুলো যদি মেরে ফেলো তাহলে বলবো, একটা টিকটিকির জন্য একটা গল্প, এই ঘরেই তো তিনটে আছে, লাঠিটা দিয়ে মারো না একটা। আমি বলি, লাঠি দিয়ে বুঝি টিকটিকি মারে, দাঁড়ান আমার তীর ধনুকটা নিয়ে আসি।
রেবতী বলে, মানিক মেরো না, টিকটিকি মারতে নেই। আমি একটু দাঁড়াই, হিসেব করে দেখি যে রেবতীর মতন মেয়ে যখন একবার আমাকে ভালোবেসেছে, কথা না শুনলেও ভালো না বেসে সে পারবে না। আমার সঙ্গে কড়ি আর পাতা বিনতি খেলার জন্য সে যেরকম পাগল হয়ে উঠেছে, সে পাগলামি যাওয়ার নয়। গল্প না বলে আমায় কষ্ট দেওয়ার সুযোগ পেলে জ্যোতিষান্নব কিন্তু কিছুতেই সে সুযোগ ছাড়বে না। তাই সোজা দোতলায় গিয়ে আমার বাঁশের ধনুক আর স্বরের তীর নিয়ে আসি। তীর আমার সাংঘাতিক মারণাস্ত্র, ডগায় দুটি আলপিন বসানো আছে। এক কোণে একটা টিকটিকি ছিল, ফরাসে উঠে দাঁড়ালে আমার তীরের আয়ত্তে চলে আসে ঠিক এই রকম স্থানে। নিষ্পন্দ শরীর, নিষ্পলক চোখ, ধূসর জীবটিকে দেখলেই কেমন জানি মায়া হয়। রেবতী আবার বলে, মানিক মেরো না, টিকটিকি মারতে নেই। রেবতীকে আমি ত্যাগ করিনি, কিন্তু তার কথার কোনো দাম আমার কাছে নেই। আকন্ন সন্ধান করে 4 ইঞ্চি তফাতে গিয়ে বাণ নিক্ষেপ করি আমি। এমন আশ্চর্য জীব টিকটিকি যে শিকারীকে গায়ের উপরে হুমড়ি খেয়ে পড়তে দেখলেও সে নড়ে না, বাণবিদ্ধ টিকটিকি নিচে পড়ে যায়। বানটি টেনে তুলে দেখি, দুটি আলপিন বিঁধে টিকটিকিটার চোখের পাশে দুটি রক্তের ফোঁটা জন্মেছে, যেন নূতন দুটি চোখ, মানুষের রক্তের মতন লাল রক্ত টিকটিকি নয়। জ্যোতিষান্নব হাসি চেপে হাসতে আরম্ভ করে, চা চোখা করে দিলে, টিকটিকিটাকে চা চোখা করে দিলে। তোমাকেও চার চোখা হতে হবে মানিক। সঙ্গে সঙ্গে দেওয়ালে কোথায় যেন একটা টিকটিকি ডেকে ওঠে, কে জানে বাণবিদ্ধ টিকটিকির সঙ্গে তার কি সম্পর্ক। ছেলেমেয়ের বাপ মা হবার জন্য তারা যদি পরস্পরকে কোনোদিন ডাকাডাকি করেও থাকে, সে খবর কেবল তারাই জানে। রেবতী নক্ষত্রের মতন জলজলে চোখে তাকিয়ে বললে, ফের ছেলে মানুষকে ভয় দেখাচ্ছ? এই বলে জ্যোতিষার্ণবের গম্ভীর মুখের দিকে চেয়ে নিজেই ভয়ে মুষড়ে যায়। স্কুলে বোর্ডের লেখা দেখতে না পাওয়ায় 1 মাসের মধ্যে আমাকে চশমা নিতে হয়। চশমা চোখ নয়, কিন্তু বন্ধুরা আমাকে চার চোখ বলে যে কত তামাশা করে তার কোনো ঠিক নেই। আর তারপর ওই ইতিহাসের প্রফেসরের বাড়িতে আমি আর কোনোদিন যাইনি। চার চোখে রেবতীকে আমি 1টিবারও দেখিনি। রেবতীর কথা মনে হলেই সেই বাণবিদ্ধ টিকটিকিটার দুটি ধূসর চোখ, তার চোখ দুটির পাশে দুটি ফ্যাকাশে রক্তবিন্দুর ছবি মনে ভেসে আসে। দারুণ বিতৃষ্ণায় আমার মন ভরে যায়, রেবতীর প্রতি বিতৃষ্ণা। রেবতীর কিন্তু কোনো দোষ ছিল না, তবু হয়তো রেবতী জ্যোতিষার্ণবের ছেলেমেয়ের মা হয়েছে, হয়তো টিকটিকির জন্য জ্যোতিষার্ণবের প্রথম ছেলেমেয়ের মা স্বর্গে যেতে না পারলেও টিকটিকির জন্যই রেবতী স্বর্গে যাওয়ার পদ বন্ধ হওয়ার বিপদ কেটে গিয়েছে, এবং স্বর্গে যাবার প্রতীক্ষায় সে পৃথিবীতেই স্বর্গ সুখ ভোগ করছে। এদিকে আমার বেড়েছে চশমার পাওয়ার, কখনো দেওয়ালে টিকটিকি না দেখবার ইচ্ছে হলে আমাকে চোখ বুঝতে হয় না, এখন কেবল চশমাটা খুলে ফেললেই চলে। এতক্ষণ আপনারা শুনছিলেন মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প টিকটিকি। গল্প পাঠে সব্যসাচী চৌধুরী। জ্যোতিষার্ণবের ভূমিকায় সোমশুভ্র গাঙ্গুলি, জ্যোতিষার্ণবের বউ তনুশ্রী সাহা, বড় ছেলে এবং শ্রোতা সন্দীপ দেবনাথ, রেবতী পৃথা রয়। গল্পের সূত্রধার আমি সৌম্য। ধ্বনি পরিকল্পনা এবং সমগ্র মিশ্রণে তনুশ্রী সাহা ও সৌম্য মুখার্জী।
আগামী সপ্তাহে ঠিক এই সময় একটি সম্পূর্ণ ভিন্ন স্বাদের গল্প নিয়ে হাজির থাকবে টিম ন্যাড়া ছাদের গপ্পো।